আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিপ্লবী প্রকৃতির কোনো ব্যক্তি নন, কিন্তু এরপরেও তিনি এমন এক পরিবর্তনের মিশন নিয়ে নীরবে কাজ করছেন যা ছিল বিখ্যাত আর্জেন্টাইন বিপ্লবী চে গুয়েভারার সারা জীবনের স্বপ্ন। আজীবন এই বিপ্লবী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বর্তমান বিশ্বব্যবস্থায় পরিবর্তন আনতে চেয়েছিলেন বিপ্লব ঘটনার মাধ্যমে। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কিউবায় তিনি সেই কাজটি করেছেন দেশটির নেতা ফিদেল ক্যাস্ট্রোর সাথে মিলে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন পেয়ে ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব হিসেবে বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন অ্যান্তনিও গুতেরেস, যা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। সারা বিশ্বের মানুষ অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চাইলেও যুক্তরাষ্ট্র অবস্থান নিয়েছে এর বিরুদ্ধে। এতে উদার বিশ্বব্যবস্থার নেতা হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ও একক আধিপত্য পড়েছে প্রশ্নের মুখে। অন্যদিকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে ইউক্রেন যুদ্ধের কারণে চাপ থেকে বেরিয়ে আসার পথ তৈরি করেছে রাশিয়া, ফলে গাজার যুদ্ধ বর্তমান আন্তর্জাতিক ভূরাজনীতিকে বদলে দেওয়ার পথ প্রশস্ত করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। গাজা উপত্যকায় ইসরায়েলের বিধ্বংসী হামলা ও গণহত্যা বন্ধে জাতিসংঘ সনদের 99 ধারা প্রয়োগ করেন জাতিসংঘ মহাসচিব। এর মাধ্যমে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করে একটি বিপ্লবী পদক্ষেপ নিয়েছেন গুতেরেস। তার লক্ষ্য ছিল গাজায় যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ইসরায়েলি ধ্বংসযজ্ঞ ও গণহত্যা বন্ধ করা। গত 8ই ডিসেম্বর নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশের মধ্যে 13টি দেশ যুদ্ধ বন্ধের প্রস্তাবে সমর্থন দিলে প্রস্তাবটি পাশ হয়, কিন্তু যুক্তরাষ্ট্র এতে ভেটো দিয়ে ইসরায়েলি গণহত্যা বন্ধের এই উদ্যোগ আটকে দেয়। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি গত 10ই ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত দোহা ফোরামের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে গাজায় ইসরায়েলি গণহত্যায় যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনের পরিণতি সম্পর্কে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। গুতেরেস তার বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ না করে কঠোর ভাষায় বলেছেন, গাজায় মানবিক বিপর্যয় এড়ানোর জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাই এবং একটি মানবিক অস্ত্রবিরতি ঘোষণার জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি। তার এই বক্তব্যের সোজা সাপটা অর্থ হচ্ছে, গাজায় গণহত্যার দায় আপনার, জো বাইডেন। গাজায় ইসরায়েলের ফিলিস্তিনি গণহত্যায় অন্ধভাবে সমর্থন দেওয়ার জন্য এখন অনেকেই মার্কিন প্রেসিডেন্টকে জেনোসাইড জো নামে ডাকতে শুরু করেছেন। এর কারণ হচ্ছে বাইডেনের সমর্থনের কারণে ইসরায়েল গাজা উপত্যকায় 2 মাসে প্রায় 20,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, যা 1990-এর দশকে বলকান যুদ্ধের সময় সার্ব মিলিশিয়াদের স্রেব্রোনিৎসা গণহত্যায় নিহত মুসলমানদের সংখ্যার চেয়ে দ্বিগুণের বেশি। 1995 সালে বসনিয়ায় স্রেব্রোনিৎসা গ্রামে সার্ব মিলিশিয়ারা 8,000-এর বেশি লোককে হত্যা করে, যাদের অধিকাংশই ছিল মুসলমান। গাজায় ইসরায়েলের গণহত্যা স্রেব্রোনিৎসার সেই বিভীষিকাকেও ছাড়িয়ে গেছে। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাব ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেন সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এই ব্যর্থতার জন্য পরিষদ সদস্যদের মধ্যে বিভক্তিকে দায়ী করে এর নিন্দা জানিয়েছেন তিনি। বলেছেন, সদস্যদের মধ্যে ঐক্যমতের অভাবে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে। গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যদের ভূকৌশলগত বিভক্তির কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে পরিষদ। এই বিভক্তির কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না। এতে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একাধিকবার বলেছেন, হামাস নির্মূল করতে তারা যুদ্ধ চালিয়ে যাবেন। একই ইঙ্গিত দিয়ে দেশটির সেনাবাহিনীর প্রধান হারেজি হালেভি বলেছেন,
গাজায় আরও শক্তি প্রয়োগ করবে তার বাহিনী। সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় যে নির্বিচার বোমা হামলা শুরু করে তার ভয়াবহতা দেখেই আন্তর্জাতিক আইন ও সংঘাত বিষয়ক 800 বেশি বিশেষজ্ঞ অক্টোবর মাসে একটি যৌথ বিবৃতি দেন। এই বিবৃতিতে তারা সতর্ক বার্তা উচ্চারণ করে বলেছিলেন, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। বিবৃতিতে তারা ইসরায়েলি বাহিনীর গণহত্যার কৌশল হিসেবে তাদের নির্বিচার হামলার পাশাপাশি দেশটির রাজনৈতিক ও সামরিক নেতাদের ফিলিস্তিনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা বিবৃতির কথাও প্রমাণ হিসেবে তুলে ধরেন। আন্তর্জাতিক কোনো আদালত যদি ইসরায়েলকে ফিলিস্তিনি গণহত্যায় অভিযুক্ত করে তাতে সহায়তাকারী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামও নিশ্চিতভাবেই উঠে আসবে, আর সেটা হবে বাইডেনের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো অপরাধের চেয়েও অনেক বেশি গুরুতর অভিযোগ। গণহত্যার বিষয়টি অনুধাবন করেই বাইডেন সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে গাজায় সামরিক অভিযান পরিচালনায় ইসরায়েলকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় নির্বিচার বোমা হামলার জন্য আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল। কোনো জনপদে নির্বিচার বোমা হামলা নিশ্চিতভাবেই একটি যুদ্ধাপরাধ। যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সমর্থন পেয়ে ইসরায়েল গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে গত দুই মাসেরও বেশি সময় ধরে। কাতারে দোহা ফোরামের বৈঠকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশও বাইডেন প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রতি সবসময় অনুগত থাকা জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও বাইডেন প্রশাসনের প্রতি তার বিরক্তি ও ক্ষোভ চেপে রাখতে পারেননি। দোহা ফোরামের বৈঠকে আয়মান সাফাদি তার বক্তব্যে বলেছেন, নিরাপত্তা পরিষদে গাজায় অস্ত্রবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় তিনি খুবই হতাশ। তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েল মনে করে তারা গাজায় গণহত্যা চালিয়েও পার পেয়ে যাবে। একটি দেশ সমগ্র বিশ্বকে অগ্রাহ্য করছে এবং বিশ্ব এই দেশটির বিরুদ্ধে কিছুই করতে পারছে না। যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনের কারণেই ইসরায়েল এমন আচরণ করছে বলে মন্তব্য করেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী। পুরস্কার বিজয়ী সাংবাদিক, ডেইলি টেলিগ্রাফের সাবেক প্রধান ও রাজনৈতিক কলামিস্ট ও লেখক পিটার আবর্ন সম্প্রতি মিডল ইস্ট আই পত্রিকায় বলেছেন, দোহা ফোরামের বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়েছে, শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করা যায় না। তবে যুক্তরাষ্ট্রের বিকল্প কে হতে পারে সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়ে ওঠেনি। তবে চীন এক্ষেত্রে তার ভূমিকার কারণেই অনেকটাই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। দোহা ফোরামের একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে চীনের সাবেক স্টেট কাউন্সিলর ডক্টর হুয়াইও ওয়াং গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব করেন। অনেক বিশ্লেষক বিশ্বাস করেন, বহুমুখী বা বহুমেরুর বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার একটি আবহ তৈরি হয়ে গেছে দোহা ফোরামের বৈঠকে। সেখানে অঘোষিতভাবে বলে দেওয়া হয়েছে, বিশ্বে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন শেষ হয়ে গেছে। এই ফোরামের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হওয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ানের বক্তব্যেও যুক্তরাষ্ট্রের আধিপত্যের অবসানের কথা উচ্চারিত হয়েছে। ইউক্রেনে আগ্রাসনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হয়ে পড়া রাশিয়ার জন্য গাজার যুদ্ধ একটি উপহার হিসেবে এসেছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। কারণ গাজার যুদ্ধ নতুন করে বিশ্বমঞ্চে কথা বলার ও ভূমিকা পালনের সুযোগ করে দিয়েছে রাশিয়াকে। সেদিক থেকে বলতে গেলে গাজার যুদ্ধ আন্তর্জাতিক ভূ রাজনীতিকেই বদলে দিয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা দোহা ফোরামের বৈঠকের অন্যতম মূল আলোচনার বিষয় হয়ে ওঠে। সেখানে দেওয়া বক্তব্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এবং ইউরোপ ও ব্রিটেনের সহযোগিতায় প্রবর্তিত উদার বিশ্ব ব্যবস্থার অবসান ঘটিয়েছে।
তিনি আশি বছর আগে গড়ে ওঠা এই নিরাপত্তা কাঠামোকে সেকেলে ও দুর্বল অভিহিত করে এর সংস্কার করারও আহ্বান জানিয়েছেন। কারণ এই নিরাপত্তা কাঠামো গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সুযোগ করে দিয়েছে বলে মনে করেন গুতেরেস। ইসরায়েলি গণহত্যার মুখেও গাজার ফিলিস্তিনিরা যে সাহস, ধৈর্য ও দৃঢ়তা দেখিয়েছেন তা পৃথিবীর ইতিহাসকেই বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্রকে অগ্রাহ্য করে আন্তর্জাতিক মঞ্চে নির্যাতিত ফিলিস্তিনিদের অনন্য কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।